গ্রেটেস্ট শো অন আর্থ ট্রফি আর্জেন্টিনা নাকি ফ্রান্স কার ঘরে উঠবে সেটা এখন সময় বলে দিবে আর এই শেষ ম্যাচকে ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে আর এইবারই প্রথম বাংলাদেশে ফ্যান ফেস্টিভ্যাল হচ্ছে এই বিশ্বকাপের শেষ ম্যাচকে ঘিরে এই শেষ ম্যাচে উপস্থিত থাকবেন জামাল ভুঁইয়া আমরা আজকে কথা বলবো তার সঙ্গে কেমন আছেন এইতো ভালো এই যে বিশ্বকাপ মানে জ্বরে কাঁপছে সারা বিশ্ব বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই এই যে একটা উপভোগ করছে এটা আপনি কিভাবে উপভোগ করতেন সেই ছোটবেলা এখন তো নিজেই খেলার মানুষ হয়ে গেছে না এটা অনেক মানে গ্রেসটা অনেক ভালো লাগছে প্রত্যেক ম্যাচ অনেক হাইপ আছে অনেক ফ্যান ফলোয়িং আছে সো এটা আমার সবচেয়ে ভালো লাগছে আর আরেকটা হচ্ছে মানে প্রত্যেক বিল্ডিং ঢাকার শহরে ওইখানে সব ফ্ল্যাগ লাগাইছে সো এটা এটা আমার খুব ভালো লাগছে আপনি পার্সোনালি কোন দল সাপোর্ট করতেন মানে করেন আমি সাপোর্ট করছি মানে প্রথমে আমি ডেনমার্কে সাপোর্ট করছি কারণ আমার জন্ম ডেনমার্ক তারপরে আমি ব্রাজিল সাপোর্ট করছি তারপরে মানে যখন ওরা আউট হয়েছে তারপরে আমি মরক্কো সাপোর্ট করছি কারণ মরক্কো একটা মুসলিম কান্ট্রি এই জন্য মানে ব্রাজিলের ফ্যান আবার মরক্কো সাপোর্ট করেছেন আচ্ছা ঠিক আছে আর যদি বলি যে পছন্দের খেলোয়াড়কে ওইখানে অনেক আছে আপনি তো ব্রাজিল ফ্যান এই জন্য আপনি একটু কষ্ট লাগতেছে বাট আমি বলবো মেসি আপনি তো নিজেও ব্রাজিলের ফ্যান কারণ আপনি বলেছেন যে আপনি ব্রাজিলের সাপোর্টার জি আমি ব্রাজিলের সাপোর্টার কিন্তু অ্যাজ আ প্লেয়ার অ্যাজ আ মানে মানে মেসিকে আগে রাখবেন জি মানে নেইমার না পছন্দের দল হলে না আমি তো মেসি মানে সব সময় লাইক করছি কারণ ওর প্লেয়িং স্টাইল ওর মানে দ্য ওয়ে হি বিহেভস হিমসেলফ আমি এটা খুব পছন্দ করি আচ্ছা ফাইনালে কি মনে হচ্ছে কোন দল জিতবে ফ্রান্স সেখানে আপনি থাকবেন এটা কেমন লাগছে 8 তারিখ আমি থাকবো ফ্যান ফেস্টিভ্যাল সবাই আসো আমি আসি আর একটা বিশাল বড় কনসার্ট হবে সো সি ইউ দেয়ার ওকে তো এটা তো গেল খেলার প্রসঙ্গ একটু খেলা থেকে যদি বেরিয়ে একটু এন্টারটেইনমেন্টে আসি সিনেমা দেখা হয় মাঝে মাঝে দেখা হয় বাট বেশি না মানে সময় সুযোগ হয়ে ওঠে না জি বাংলা সিনেমা দেখা হয় বাংলা সিনেমা দেখা হয় আমার দুই তিনটা ফ্রেন্ড আছে যারা মানে যারা নাটক করে সো কারা একটু নাম বলবেন কারা ফ্রেন্ড সুনেরা কামাল আমার ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ ভালো ফ্রেন্ড আর তারপরে সিয়াম আছে ছিল কারণ ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে ওই টাইমে ওটা রিলিজ হয়েছে একদম সো হলে গিয়ে দেখেছেন কেমন লেগেছে এটা খুব সুন্দর মানে অনেক ভালো করছে আর এখানে একটা মানে হিস্টোরি তো ভালো ছিল 71 এর দল বাংলাদেশে সো ইট ওয়াজ ভেরি ইমোশনাল সিয়াম সোনারা যেহেতু ভালো বন্ধু এদিকে আর না থাকলাম মানে পছন্দের অ্যাক্ট্রেস কে সারা ওয়ার্ল্ডে আপনার যে কেউ হতে পারে যে ড্রিম গার্ল একটা অ্যাক্ট্রেস একটা ক্রাশ কে ক্রাশ তো নাই কারণ আমি একটা মেল একটা সাপোর্ট করি মানে লাইক করি ওনার নাম উইল স্মিথ আচ্ছা উইল স্মিথ ও আচ্ছা ওটা তো অ্যাক্টর গেল অ্যাক্ট্রেস কে অ্যাক্ট্রেস আচ্ছা অ্যাক্ট্রেস দেখি আমি যদি একটা নাম বলে এটা তো ভাইরাল হবে না তাই পছন্দ তো মানুষের থাকতেই পারে তাই না অ্যাজ এ পারসন জামাল ভুঁইয়ার কাউকে ভালো লাগতেই পারে একজন অ্যাক্ট্রেস কে তার অভিনয় ভালো লাগতেই পারে সে কে আমি তো মেইনলি মেলের আচ্ছা ঠিক আছে এদিকে আমরা যাবই না আচ্ছা ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার সাথে আমাদের দেখা হবে ফেস্টিভ্যালে
ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।